আপনার এলাকায় জঞ্জাল ও জল জমাবেন না, জমতে দেবেন না। আসুন সকলে মিলে এক ডেঙ্গু মুক্ত সমাজ গড়ে তুলি। ডেঙ্গু একটি ভাইরাস মুক্ত জ্বর। এডিস মশা এই জ্বরের বাহক, যাকে আমরা পাক মশা নামেও চিনি। এই মশা সাধারণত দিনের বেলা কামড়ায়। ডেঙ্গি জ্বরের সাধারণ লক্ষণ: আকস্মিক তীব্র জ্বর, মাথা ব্যথা, খাবার বিশ্বাস লাগা, পেটে যন্ত্রণা, বমি ভাব, চোখের পিছনে, পেশিতে ও গাঁটে ব্যথা, বুকে, পিঠে ও বাহুতে আমের মতো খুশকুড়ি, চামড়ায় কালচিতে ও নাক, মুখ বা মাড়ি থেকে রক্তক্ষরণ। ডেঙ্গু জ্বরের চিকিৎসা: পূর্বে আলোচ্য লক্ষণের কোনো কিছু প্রকাশ পেলে যত তাড়াতাড়ি সম্ভব সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করবে। জ্বর ব্যথার জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না। সঠিক সময়ে ডেঙ্গু জ্বর ধরা পড়লে সাধারণ চিকিৎসাটি ভালো হয়ে যায়। ডেঙ্গু হলে অতিরিক্ত তরল খাদ্য ও জল পান করা দরকার। সবসময় নিজেকে মশারির মধ্যে রাখুন, অযথা আতঙ্কিত হবেন না। কিভাবে সাবধান হবে? মশাবাহিত রোগ নির্মূল করতে সবার প্রথম মশাদের প্রজনন স্থানকে চিহ্নিত করে তাকে ধ্বংস করতে হবে। পূর্ণাঙ্গ মশাকে নির্মূল করা অনেকটা কঠিন, কারণ তারা উঠতে পারে কিন্তু মশার লার্ভা উঠতে পারে না, তাই তাদের ধ্বংস করা অনেকটা সহজ। ডিম থেকে লার্ভা থেকে পিউপা ও পিউপা থেকে পূর্ণাঙ্গ মশাতে পরিণত হতে সাধারণত 7-10 দিন সময় লাগে। ডেঙ্গু বাহক মশা পরিষ্কার জলে জন্মায়, তাই গবাদি পশু ও পোষা পাখির জল খাওয়ার পাত্র, ফেলে রাখা পূর্ণ টায়ার, ফুলের টপ, ডিমো ডাবের খোলা, চিপসের প্যাকেট, পরিত্যক্ত ব্যাটারির সেল, পিচের ড্রাম, অন্যান্য অব্যবহৃত পাত্রে জল জমতে দেবেন না। জলের ট্যাঙ্ক, চৌবাচ্চা, এয়ার কুলার এবং বাড়ির অন্যান্য জলাধারের জল সপ্তাহে একদিন খালি করে শুকিয়ে নিন এবং সর্বদা ঢেকে রাখুন। শুধুমাত্র বাড়ির ভিতরে নয়, বাড়ির আশেপাশে কোনো পাত্র বা খানাখন্দে জল জমতে দেবেন না। কার ঢাকা পোশাক পরবে? রাতের পাশাপাশি দিনের বেলাতেও ঘুমানোর সময় মশারি ব্যবহার করবেন। ডেঙ্গু আক্রান্ত এলাকায় জ্বরের রোগীকে অবশ্যই মশারির মধ্যে রাখব। ঘরে মশা তাড়ানোর ধূপ, ম্যাট, অয়েল বা মশানোর তেল ব্যবহার করবেন। দরজা জানলায় মশা প্রতিরোধক জাল লাগান। বাড়ির মধ্যে থাকা ছোট ছোট গর্ত মাটি দিয়ে বুজিয়ে দিন। যে কোনো পাত্র বাতির পরে জমে থাকা বৃষ্টির জল ফেলে দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ডেঙ্গু মুক্ত সমাজ গড়ে তুলুন।